লাভেলো মিস ওয়ার্ল্ড 2017 সম্পন্ন হয়ে গেছে। এখন এই প্রতিযোগিতায় যে বিজয়ী হয়েছেন তার চীনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণের কথা। কিন্তু এরকমটা কথা থাকলেও বিজয়ীর নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন ধরনের বিতর্ক পিছু ছাড়ছে না এই অনুষ্ঠানটির। বলা হচ্ছে বিজয়ী জান্নাতুল নাইম এভরিল আসলে বিবাহিত এবং তার বিয়ের ছবি কাবিননামা সহ অনেক প্রমাণ বেরিয়ে এসেছে গণমাধ্যমের কাছে। নাইমের এলাকার লোকজন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে সত্যতা মেলেছে বিয়ের ব্যাপারে। তবে সব সমস্যার জট খুলবে নাকি আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর শোবিজ। প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেখানে সাংবাদিকদের সামনে সবকিছু খোলাসা করা হবে। প্রিয় দর্শক, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাওয়ার আগে যেরকম গন্ডগোল পাকিয়ে ফেলেছে সবকিছু, তাতে করে দৃশ্যতই স্পষ্ট হচ্ছে বিভিন্ন অনিয়ম। এ নিয়ে আপনাদের কি মতামত সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।